জাতির বন্ধুকন্যা শেখ হাসিনা বাংলাদেশ 1981 সালে বাংলাদেশের আশার মধ্য দিয়ে নতুন যে যাত্রা শুরু হয় সেই যাত্রা শুরু থেকে এদেশের মুজিব আদর্শের সৈনিকদেরকে তিনি ঐক্যবদ্ধ করেছেন উজ্জীবিত করেছেন এবং তিনি সকলকে অনুপ্রাণিত করেছেন জাগরিত করেছেন আর সেই জাগরণের মধ্যে দিয়ে বাঙালি জাতি তার নতুন আশায় নতুন স্বপ্নে বিভোর হয়ে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আবার ঘুরে দাঁড়িয়েছে গভীর অন্ধকার থেকে আলোর পথে ঘুরে এসেছে আজকে যখন বিশ্বে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে আজকে যখন সারা বিশ্বে বাংলাদেশ বাংলাদেশ উন্নয়নশীল রাষ্ট্র হিসাবে সম্মানিত রাষ্ট্র হিসাবে সম্মানিত বাঙালি জাতিকে বিশ্বের বাসীর কাছে একটি সমৃদ্ধশালী একটা প্রত্যয়ী জাতি হিসাবে প্রতিষ্ঠা করেছে তখন সেই শেখ হাসিনা সেই সরকারকে বিকৃত করার জন্য সেই সরকারকে মানুষের কাছে বিতর্কিত করার জন্য যে শেখ হাসিনা সরকারের ব্যর্থতাকে তুলে ধরে অন্যায়ভাবে ষড়যন্ত্র করে নিপীড়নমূলকভাবে বিভিন্ন কায়দায় আওয়ামী লীগের নেতা কর্মীদের বিভিন্ন সময়ে বিভিন্ন প্রতিকূলতা থেকে মোকাবেলা করে শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যেতে হয়েছে আজকে দিন এসেছে আমি মনে করি আমরা সকলে মিলে ঐক্যবদ্ধ থেকে আরো দৃঢ়তার সাথে সততার সাথে নিষ্ঠার সাথে আমরা দেশের গঠনে আমরা মানুষের কল্যাণে আমরা আওয়ামী শক্তির সাথে প্রতিটি নেতা কর্মী ঐক্যবদ্ধ থেকে আমরা কাজ করব এবং শেখ হাসিনার যে জিরো টলারেন্স যে নীতি দুর্নীতির বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে এবং অবিচার আমরা সকল সবাই শেখ হাসিনার পাশে আছি আমরা থাকব আমি মনে করি অবশ্যই সকলের প্রতিটি নেতা কর্মীরা সকলে মিলে শেখ হাসিনার পাশে থেকে বাংলাদেশের মানুষের কল্যাণে কাজ করব অবশ্যই আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ জননেত্রী শেখ হাসিনার কাছ থেকে অবশ্যই আপনারা সেই সাধুবাদ পাবেন এবং আপনারা যে প্রশংসা ইতিমধ্যে অর্জন করেছেন এটা মনে করি এটা আপনাদের সততা এটা আপনাদের দক্ষতা এটা আপনাদের কর্মতৎপরতার স্বীকৃতি ইতিমধ্যে জননেত্রী মহান সংসদ বক্তব্যের ভিতর দিয়ে তুলে ধরেছেন আমি মনে করি এই মর্যাদা আমাদের সকলকে তৈরি আজকে সময় এসেছে আমাদেরকে সকলকে নীতি আদর্শের প্রতি অবিচল থেকে সততার সাথে কাজ করা কারণ সব সময় দু চারজন বিতর্কিত লোক অনুপ্রবেশকারী এই দলে আসার চেষ্টা করতে পারে কিন্তু আমরা যদি সজাগ থাকি আমরা যদি ঐক্যবদ্ধ থাকি অবশ্যই যেহেতু জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা চান না কোনো অনুপ্রবেশকারী আওয়ামী লীগে আশ্রয় নেই সেক্ষেত্রে আমি বিশ্বাস করি যেহেতু নেত্রী চান না সুতরাং আমাদের হতাশ হওয়ার কোনো কারণ নেই এবং যারা হতাশা ছাড়ায় আপনারা হতাশে তাদের এই অপপ্রচারে আপনারা কান দেবেন না আপনারা ঐক্যবদ্ধ থাকুন আপনারা অবিচল থাকুন এবং আপনারা সকলে মিলে আসুন আমরা যে কোনো অপশক্তিকে আমরা মোকাবেলা করব সেটা দলের ভিতরে হোক দলের বাহিরে হোক অথচ পর্যায়ই হোক আমরা শেখ হাসিনার নেতৃত্বে অনেক দীর্ঘ লড়াই সংগ্রামের মধ্য দিয়ে গণতন্ত্রকে উদ্ধার করেছি আমরা ভোট ভাতের অধিকারকে প্রতিষ্ঠা করেছি আমরা এদেশের মানুষের অর্থনৈতিক সমৃদ্ধি এনেছি সুতরাং এই অগ্রযাত্রাকে এই সুনামকে নষ্ট করতে আমরা দেব না আজকে রাজনীতিকে বিতর্কিত করার জন্য রাজনীতিবিদদেরকে খাটো করার জন্য একটি মহল উঠে পড়ে লেগেছে মনে রাখবেন সব কিছুর পরও বেগম মুজিব মুজিব বঙ্গবন্ধুর তনয় শেখ কামাল শেখ জামাল শেখ রাছে সহ ওই দিন 75 যে সমস্ত যারা নিহত হয়েছিলেন সহ আমাদের অন্যান্য নেতৃবৃন্দ যারা ওই দিন নিহত হয়েছিলেন তাদের সকলের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি শ্রদ্ধা জীবন করছি যারা শহীদ হয়েছেন এবং গণতান্ত্রিক আন্দোলনের বাকি বাকি যারা রক্ত দিয়ে আজকে এই গণতান্ত্রিক আন্দোলনকে সফল করেছেন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজকে গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে ত্যাগ স্বীকার করেছেন তাদের সকলের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি শ্রদ্ধা নিবেদন করছি আমাদের স্বেচ্ছাসেবক লীগের যিনি কনভেনারের দায়িত্ব পালন করেছেন প্রতিষ্ঠাকালীন সময়ে
সাবেক সাংসদ হাজী মকবুল সহ আমাদের স্বেচ্ছাসেবকদের যে সমস্ত নেতাকর্মী করোনা আক্রান্ত হয়ে নিহত হয়েছেন এবং আমাদের অন্যান্য আওয়ামী লীগের সদ্য নেতৃবৃন্দ সহ যারা নিহত হয়েছেন বাংলাদেশের এই করোনার সময় যারা সকলে নিহত হয়েছেন সকলের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। আমরা বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ প্রতিষ্ঠা লগ্ন থেকে আমাদের প্রাণপ্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা কাজ করি। আমরা সকলে জানি আমাদের সকলের শ্রদ্ধেয় নেতা যাকে ঘিরে মূলত স্বেচ্ছাসেবক লীগ পুনর্গঠন, যার নেতৃত্বে এক যাক সাবেক ছাত্র নেতা যারা আমরা 80 এবং 90 দশকে ছাত্র রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলাম, যার নেতৃত্বে আজকের আমাদের নতুন করে পথ চলা সেই সাবেক ছাত্র নেতাদের, আজকের এই সুসংগঠিত স্বেচ্ছাসেবক লীগ, আমাদের প্রিয় নেতা বাংলাদেশ আওয়ামী লীগের সংগ্রামী যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আফম বাহাদ্দিন নাসিম ইতিমধ্যেই বিশেষ হিসাবে আমাদের দিক নির্দেশনা বক্তব্য দিয়েছেন। বক্তব্য রেখেছেন সাবেক ছাত্রলীগ নেতা আমার অত্যন্ত স্নেহের ছোট ভাই, যিনি তার কর্মগুণের কারণে বাংলাদেশ আওয়ামী লীগের মতো একটি বৃহৎ সংগঠনের দপ্তর সম্পাদকের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন। আমাদের আওয়ামী লীগের সংগ্রামী দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া উপস্থিত আছেন। আমাদের আরেক ছোট ভাই বাংলাদেশ আওয়ামী লীগের সহ দপ্তর সম্পাদক সাইম, উপদপ্তর সম্পাদক সাইম খান।